ঢেঁড়স কিনে নিল। সকাল সকাল মায়ের দর্শনও হয়ে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। দেবলীনা সংকেতের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একদম গতকাল দিদি নাম্বার 1 এর টেলিকাস্ট ডেট ছিল, তো আমরা খুব মজা করে সেটা এনজয় করে করে দেখেছি। আর রাত্রিবেলাতে খেয়েছিলাম একটু দেরি করেই, তাই একটু দেরি করে ঘুমিয়েছিলাম। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমরা উঠেছি 5:30 নাগাদ। 6টা বাজতে বাজতে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, একটু এক জায়গায় যাবো আর কি। তো কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই সকালবেলার দৃশ্য। দেখতে 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 চলো চলো যতটুকু পারবো দেখাচ্ছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এই রে আমার ছনু গুনু থেকে উঠে পড়েছে। ছনু, এ ছনু, কোথায় যাবি? ঠাকুমা এখনো প্রচন্ড গরম, তাই মশারি বাইরে ঘুমাচ্ছে। কিছু করার নেই, ও গাড়ি বার করবে। চলো গাড়িটা বার করো। এখন সানগ্লাস লাগবে? লাগবে। ছটার সময় এই যে ও রেডি রেডি স্টেডি অ্যান্ড গো হচ্ছে এখন। ও রেডি। এই যে আমার বুড়ো বাবাও রেডি, এখানে দাঁড়িয়ে আছে। লেটস গো। রোদটা বেশ ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে না? হ্যাঁ, কারণ এরপর থেকে তো পড়বে। হ্যাঁ, সেটাই। এই যে বেরিয়ে পড়েছি। বহরমপুরের রাস্তা এত ফাঁকা, এটা সকাল বলে সম্ভব, কিন্তু রোদ। এই রাস্তা, এখানে এই রাস্তা দেখা মানে কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার। নর্মাল দিনে সকালবেলাতে এইরকম একটা রাস্তায় প্রান্ত থেকে প্রান্ত দেখা যাচ্ছে, মানে দিস ইজ, বাবা কি বড় ভাগ্য। এই দেখো গঙ্গা, দাদা আধার কার্ড তো। চলো এইবার দেখাবো সকাল সকাল নৌকা বিহার। পুরপুরে হাওয়াতে সকাল সকাল নৌকা বিহার। ওয়াইডে আছে, ওয়াইডে জেনারেটর আওয়াজ শুরু হয়ে গেছে। নৌকা চালু, তো কিছু শোনা যাবে না। চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে গঙ্গার পাটটা আর কি, আমাদের পাটটা, এই পাটটা। এবার আমরা চলতে শুরু করেছি। এইটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ব্রিজ, সবাই চেনে, বহরমপুর যারা জানে চেনে। এইটা গঙ্গা, যাবো আমরা ওইখানটায়, বেশি দূর নয়। এই জাস্ট ছাড়লাম আর চলে এলাম। এই যে সবাই ওয়েট করছে কখন আসবে। এখন একদম মাছ গঙ্গাতে আমরা। কি অবস্থা! সকাল সকাল কিন্তু হেভি ব্যাপার। আওয়াজ ততটা শোনা যাবে না এখন, জেনারেটরের আওয়াজ হচ্ছে বলে। ওই দেখো চলে এলাম প্রায়। এবার এটা উঠেছে। কেমন লাগছে সকাল সকাল হাওয়া খেতে? চলো চলো চলে এলাম, দেখা হচ্ছে। চলো, পাড়ে লেগে গেছে নৌকা, সবাই নামতে শুরু করে দিয়েছে। এবার ও নামবে। চলো এবার যাই, তারপর আমি হেঁটে হেঁটে চলে যাবো। আগে বাইকটা নিয়ে চলে যাক, তারপর আমি হেঁটে হেঁটে চলে যাবো। ওই যে পাড়ে সবাই আস্তে আস্তে উঠছে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, মোটামুটি কয়েক মিনিটের মধ্যে। প্রচুর মানুষ কোনো না কোনো কাজে গঙ্গার ওই পার থেকে এই পারে আসে, যেরকম আমরা আসলাম কিছু কাজে সেরকম প্রচুর মানুষও এসছে। তো এখন ও ওখানে টাকা দিয়ে যাচ্ছে, মানে টিকিট কাউন্টার আর কি। তারপরে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি মামনি মাসির বাড়ি। মামনি মাসি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের সবসময় কাজে সহযোগিতা করে, আর সেই মামনি মাসির বাড়িতেই আমরা এখন যাচ্ছি। পুজো আছে, মামনি মাসির বাড়িতে অ্যাকচুয়ালি পুজো আছে। কালকে আমাদের যেতে বলেছিল কিন্তু আমরা কাল যেতে পারিনি, খুব খিচিবিচির মধ্যে ছিলাম, সেই জন্য আজকে সকাল সকাল আমরা এখন যাচ্ছি মামনি মাসির বাড়ি। তো সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একদম পাড়েই, গঙ্গার ধারেই বাড়িটা। তো চলে এলাম এখানে মামনি মাসির বাড়িতে, কালকে পুজো হয়েছিল একদম। আর এই যে দাদা আমাদেরকে হেল্প করলো, এখন আমরা চলে এসেছি। তো মামনি মাসির বাড়ি চলে এসেছি, এই যে তুলসী তলা, মামনি মাসি দাঁড়িয়ে আছে। কাল রাতে পুজো হয়েছে, অনেক ভোরবেলায় ঘুমিয়েছে, আমরা সকালবেলা এসে বিরক্ত করছি। তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, রক্ষাকালী পুজো তাই রাত্রেই বিসর্জন হয়ে যায়, তাই ঠাকুরের থানেই আমরা একটু প্রণাম করে নেব, তারপরে চলে যাব। এই যে ঠাকুরের থান, এখানে সব প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। রাত্রেবেলাতে পুজো হয়েছে, এখন ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এই যে সব প্রসাদ রাখা আছে, আমাদের অনেকবার বললো খেতে, কিন্তু আমরা এত সকালবেলায় খাবো না। আর এই যে একজন বসে আছে বাবু ছেলে, ফ্যানের হাওয়াতে বসে আছে। কে ওটা বলো? হ্যাঁ বলো, কেমন লাগছে তোমার? আমার বেশি খুবই ঘুম পেয়েছে। আর বলো মামনি মাসি সব নাতি, একটা দুটো তিনটে চারটে আছে, আরেকটা কই? ও আরেকটা পাশের ঘরে। এবার আমরা আস্তে আস্তে রওনা দেব, তারপরে হাওয়া খেতে খেতে যাবো। হ্যাঁ দারুণ লাগে, চলো। হ্যাঁ অনেক সকাল, না আসবো যখন বলেছি না। হ্যাঁ চলো চলো আসি। হ্যাঁ এবার আমরা বেরিয়ে পড়ছি আর কি। বেরিয়ে আবার চলে এলাম গঙ্গার ঘাটে, এই যে গঙ্গা। এবার নেমে পড়বো এখান দিয়ে, তো ডান দিক দিয়ে। আবার নেমে পড়ছি ঘাটে। এই নৌকাটা সবে এলো, তো হ্যাঁ এটাতেই যাবো, এটা খালি হোক তারপরে আমাদের গাড়িটা উঠবে। এই যে সবাই নামছে, আবার এবার থেকেও চলে গেলাম আমরা দূরে। এইবার স্টার্ট দিল নৌকা, আবার শুরু হলো। অ্যাকচুয়ালি বোঝা যাবে পরিষ্কার, আমার কথা কিছু শোনা যাবে না মোস্ট প্রবাবলি। এই যে তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন, রোদে দেখা যাচ্ছে না। হ্যাঁ কিন্তু এবার ছাড়লে কি সুন্দর হাওয়া, বলো? এই যে পুরো সিনটা, আরো অনেকেই আছে আমাদের সাথে। ওই যে ওপার থেকে আরেকটা আসছে আমাদের পার থেকে, এপারে যাবে এটা। চলো তারপর দেখা হচ্ছে ওপারে। পার নৌকাটা পারে লাগছে, এবার আমরা নামবো। স্ট্যান্ডটা তুলেছো? হ্যাঁ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পাড়ে লেগে গেছে, বা সবাই নামতেও শুরু করেছে। এটাও নেমে গেল, নামছে আর কি। এই তো আমরা এখন সবজি বাজারে চলে এসেছি। কি নেব আগে দেখো, চলো একটু ঝিঙে নেব, একটু ভালো লাগছে। কত সবজি! এটা হচ্ছে আমাদের বহরমপুরের নতুন বাজার। এখানে সকালবেলাতে বাজার কোনোদিন করিনি, বাট আমার খুব ভালো লাগে এখানে আসতে, তাই ওকে বললাম চলো একটু। একদম আমরা যেখানে নেমেছি তার পাশেই, এবার আস্তে 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 এর পাশেই বাজারটা। আর দেখলাম ভাবলাম যে কেউ নাই, ঝিঙে নেবো এখান থেকে। ঝিঙে কত করে? বেশি করে না কত টাকা কেজি? 30 টাকা। এক কেজি নেব। 5টা ওজন করো। ওজন করো 5টা। একটু খুশি দেখে দিও কাকা। হ্যাঁ সবই করছি। হ্যাঁ বাজার করতে এসেছি ঝোলা ছাড়া, তাই এখন এটা ঝোলাই কিনে নি। কোনটা নেব? এইটা। এই যে ঝোলা নিয়ে এখন যাচ্ছি দাদার কাছে। দাও ঝিঙেটা দিয়ে দাও। নাও এরকম দুটো নাও তাহলে। অত বড় বড় না। হ্যাঁ ওইটাই দাও খালি। শুধু ওইটা দাও। কত টাকা? 26 টাকা দাও। ঢেঁড়স কিনে নিল। উচ্ছে নেবো তো, উচ্ছে কোনটা দেবো? কি নেবো বলো? হ্যাঁ একটাই দাও, একটাই। আর একটু লঙ্কাও নিয়ে নিলাম। সকাল সকাল মায়ের দর্শনও হয়ে যাবে একটু জানলা দিয়ে। এবার এখন একটু ফুল নিয়ে নেব, বৃহস্পতিবার আজকে কিছু ফুলও লাগবে বাড়িতে। ফুল নিয়ে তারপরে একেবারে চলে যাব বাড়ি। চলো এখন একটু ফুল নিয়ে নিই। হ্যাঁ ফুলটা নাও। ওই তো গোলাপও আছে, আমার একবারে সব হয়ে যাবে না, সকালে একবারে পুজো দিয়ে দিতে পারবো। আসলে আজকে বৃহস্পতিবার, আমার তো ফুল লাগবেই। ওই যে ফুল, ওই ফুলটা নেবো। এখানে দেখছি সব ফুল রকমের ফুল আছে। ওর গোলাপ লাগবে আজকে, তো গোলাপটাও হয়ে যাবে আমাদের। আর কি রে বা গোলাপ, এই ফুলটা আমার খুব ভালো লাগে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, যেটা ইচ্ছা নাও। মাসি যেটা দিচ্ছে নাও, অসুবিধা নেই। ফুলের বাজার কমপ্লিট। হিসাবটা করো দেখো। ঠিক আছে চলো ভালো করে নাও। বাজারটা কিন্তু ভালো হলো, দারুণ হলো। বাজার থেকে বেরিয়ে পড়লাম, এখন একটু যাচ্ছি আমাদের ওই বাড়িতে, মানে ঘাগড়ার বাড়িতে। কিছু পদ্ম নিয়েছি, তো সেই পদ্মগুলো দেখে হঠাৎ নিতে ইচ্ছা হলো। বাবার কথা মনে পড়লো, দেখলাম একটু পদ্ম নিয়ে নিই। হ্যাঁ তো বাড়িতে ওটাকে আনলোড করে চলে যাব, তারপরে বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে। খুব 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 খিদে পেয়েছে, তো চলো এখন ঘাগড়ার বাড়ি যাই। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এলাম। এই যে রাখলাম, এই দেখো সকাল সকাল কালু চলে এসেছে আমাদেরকে দেখে। চলো এখন না, ঢোকো 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 ঢোকো, এখন না, পরে আবার কথা হবে। ঠিক আছে, আমরা রাত্রেবেলা খেতে আসবো। হ্যালে বাবালে, এই যে আমার ছোন দুর্দার সঙ্গে সকাল সকাল কি করছে কাকিমা? এখানে খেতে বসেছে এখন। এই যে ঢুকছে ফালতু কথা। কি দিলাম বলো দেখি? ফুল দিলাম, পদ্ম। এই যে পদ্মার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই যে বাবা উত্তরপাড়া, উত্তরপাড়া একটু আমরা পদ্ম ফুল এনেছি। বাবা কাজ করছে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন ওই বাড়ি যাওয়ার পালা। চলো তাহলে একবারে। হ্যাঁ খুব খিদে পেয়েছে, ও বাড়ি যাই। ঘুরিনি আমরা, বাজার করতে চলে এলাম আমরা। চলো দোকানে যাক। বাড়ি ঢুকিয়ে দেবে? বাড়ি চলে এলাম। ঝুনু মাসি আছে এখনো, ঝুনু মাসি রান্না চলছে। রান্না চলছে? কি রান্না করছো? পুঁই শাকের তরকারি হচ্ছে। ও আর এটা, ও এটা তরকারি চেপেছে। আর এখানে মাছ, মাছ ভাজা। প্রেশারে কি হচ্ছে কুট্টু শেখ? চলে এসো বাজার নিয়ে। দাঁড়াও আগে ফুলটা, ফুলটা ওইখানে রেখে এসো। কোথায়? ঠাকুরের জায়গায়। চলো জাস্ট ঢুকলাম বাড়িতে দিয়ে। আমি জাস্ট যা গরম, জাস্ট টি শার্টটা চেঞ্জ করলাম। উনি তো এখনো চেঞ্জ করেননি। তো সকালবেলার ঘোরাঘুরি নৌকা বিহার এবং সবজি বাজার কমপ্লিট হলো। তো আজকের মতো এইখানে এইটুকুই ব্লগ, সকালের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাজেশন থাকলে প্লিজ কিছু দিও কমেন্টসে, তোমাদের তাহলে ইমপ্রুভ করতে সুবিধা হবে আমাদের। একদম। একজন আমাকে কমেন্ট করেছিল যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে ওটাতে ভয়েস শুনতে অসুবিধা হচ্ছে, তো আমরা যখন ওই মেসেজটা পেয়েছি সেই দিনই কারেকশন করেছি এবং সেই দিনই কিন্তু আর আমরা মিউজিক দিইনি। পুরোটাই তোমাদের উপরে, তোমাদের যেরকম ভাবে ভালো লাগবে আমরা সেভাবেই কন্টেন্ট বানানোর চেষ্টা করব এবং সেইভাবেই এডিটিং করার চেষ্টা করব। তো তোমাদের প্রত্যেকের সাজেশন খুব 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 ইম্পর্টেন্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করো। আর শুভ সকাল, আবার টাটা টাটা।